খানিকটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। লাল লাল করে নিজেটা ভেজে নিয়েছি। ভাতটা এত কচি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপনাদের দাদা বেতু শাক নিয়ে এসেছে, বেতু শাক ভাজা আর মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ রসুন দিয়ে আর বেগুন ভাজা, আর হবে অল্প করে আলু ভাজা, কারণ আমার ছোটো ছেলে আবার বেগুন ভাজা খাবে না, তার জন্য আলু ভাজা। তাহলে শুরু করি একটু এখন থেকে ব্লগটা, আসুন। দুটো উনুনি একবারে জ্বালিয়ে নিয়েছি, একটার মধ্যে বসাবো ভাত, একটার মধ্যে বসাবো হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালটা আজকে আমি একটু অন্যরকম ভাবে করবো, একবারে জল দিয়ে সেদ্ধ করবো না, একটুখানি সামান্য একটু তেল দেব, অল্প দেব, বেশি দেব না। এই তেলটাকে একদম গরম করবো না, একটু এই কাঁচা তেলটার মধ্যেও রেখে দিয়ে মুসুর ডালটা দিয়ে দেব। এর মধ্যে দেবো একদম একটুখানি নুন, খুব বেশি নুন দেবো না, অল্প দেবো। ভালো করে নাড়াবো, খানিকটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল, একটু বেশি করে জল দেবো, যাতে এক জলে ডালটা সেদ্ধ হলে একটু টেস্ট হয় জলটা, যেমন একটু বেশি করে জলটা দেবো। আপনারাও চেষ্টা করবেন সবসময় এক জলে ডালটা সেদ্ধ হতে, তাহলে খুব টেস্ট হয়, দেখে দেখবেন এভাবে করে। এবার ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকুক, আমি ততক্ষণে এগুলো শাক বাছা বেগুন ভাজা কাটা এগুলো করে নিই। মা একটু দেরি করে আসবে, মা এসে বাঁধাকপিটা কাটবে, কারণ মা যেভাবে ঝিরি ঝিরি করে, মা খুব সুন্দর করে ঝিরি ঝিরি করে বাঁধাকপিটা কাটে, বাঁধাকপিটা কাটবে। আমি এদিকে বেগুন ভাজা কেটে শাকটা বাছব। হ্যাঁ, মোটামুটি কাটা, আমার কাটা মোটামুটি কমপ্লিট হলো, আলু সব কাটা হয়ে গেছে, আর মা চলে এসছে, মা বাঁধাকপিটা কাটবে, তারপরে শাক বাছতে বসবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বেগুন ভাজা বসাবো। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব, সম্বাদ দেবো, কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা গরম হতে হতো ফ্যানটা গেলে দেবো। জল সম্বাদের জন্য তেল দিয়ে দিলাম, বেগুন ভাজা হয়ে গেছে সুন্দর করে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, ভাত ভাজা হবে, তারপরে পেঁয়াজ দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু রসুন, রসুনটা ভাজা ভাজা হবে, দিলাম হলুদ দিলাম, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে দাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো ডালটা, দিয়ে দেবো
আলুটা ভেজে নিই, পেঁয়াজ দিলাম, ডালটা ফুটে গেছে, দিয়ে দেবো একটু ধনে পাতা, ডালটা নামিয়ে নেব, মাছের মাথা ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে ছাড়বে, তেল গরম হয়ে গেছে, মুগোটা ছেড়ে দিলাম, লাল লাল করে মুগোটা ভেজে নিয়েছি, খাবো আর যেটুকু বাকি আছে দিয়ে দিই, বাড়ানোর জন্য মশলা করে নেবো, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেবো, আর যে আমি আজকে বাঁধাকপিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো, ওর জন্য আমার অ্যাকচুয়ালি আমার আদা রসুনটা বাটাই ছিল, ওই ওর জন্য আমি আর বাটলাম না, ওই বাটাটাই দেবো, শুধু বেটে নেবো হচ্ছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা, বাঁধাকপিতে মশলা কষিয়ে বসাবো, মুড়ো ভাজা, ওদিকে মুড়ো ভাজাও হয়ে গেছে, এদিকে বাঁধাকপি ভাপাতেও বসিয়ে দিয়েছি, মশলা আলু ভেজে মশলা কষিয়ে বসিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, পেঁয়াজ অল্প করে দেবো, বেশি দেবো না, পেঁয়াজ দেবো, আলু দিয়ে দিয়েছি, দেবো নুন, কিন্তু এটা মনে হয় দাঁড়া ছিল, হ্যাঁ কিসে দাঁড়াবো তো, হ্যাঁ দিয়েছি তো, খানিকটা ভাজা করে ধুয়ে মাখাতে হবে, ওয়েদারের কি অবস্থা, কি সুন্দর রোদটা ছিল সকাল থেকে, হঠাৎ করে কেমন মেঘলা হয়ে গেল, ওয়েদারে ভালো লাগে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে নাকি কে জানে, মা দেখো আমের বোলগুলো কি সুন্দর এসেছে, দেখো আমার বোন এসে গেছে, হ্যাঁ অসময় বৃষ্টিতেই নষ্ট হয়ে যাবে, আলুটা ভাজা হয়ে গেছে, ওদিকে জিরে আর লঙ্কা বাটাটা, বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, ওইটা করে দিয়ে দিই, বেশি সময় লাগবে না, ভাপানো হয়ে গেছে তো, আমি বাঁধাকপির জলটা ফেলিনি, কারণ জলটা ফেলে দিলে সেই টেস্টটা আর থাকবে না, মানে বাঁধাকপির জল সমেতই আমি ভাপাটা জল সমেতই দিয়ে দিয়েছি, বাঁধাকপির মধ্যে এবার মুড়োটা দিয়ে দিই,
চাপা দিয়ে রেখে দেবো। মোড়াটা পুরো গুঁড়ো করে দিলে না? না, ওই নাড়াতে নাড়াতে গুঁড়ো হবে, নাহলে একদম গুঁড়ো করে দিলে পুরো চারিদিকে ছড়িয়ে যাবে, বিচ্ছিরি লাগবে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে। শীত চলে যাচ্ছে, তার জন্য মা বললো একটু ধনে পাতা বাক, আর তার মধ্যে আবার মায়ের বড় নাতিতে আবার ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে না, তার জন্য সেটার জন্য একটা মা বললো, তাই ধনে পাতাটা একটু বেটে নেবো। আর কিছু দিলে না? হ্যাঁ দেবো, একটু খানিকটা একটু বেটে নিই, লঙ্কাটা দিয়ে দিয়ে দিয়েছিল, রসুনও দেবো, নুন দেবো, হ্যাঁ ধনে পাতা বাটাটা অর্ধেকটা হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি নুন, নুন দেবো, নুনটা পরিমাণ মতন, যে যেরকম নুন খাবে, একটু দেবো অল্প করে কালো জিরে, দেবো অল্প করে কালো সর্ষে, দিয়ে এবার বাড়ি বেটে নেব। হয়ে গেছে আমার, এটা এটা তুলে নিই, তুলে নিয়ে যাচ্ছি ধরে পাতা বাটা হয়ে গেল, এবার তুলে নেবো, এটা বেটে নিয়ে বেটে নিয়েছি, এবার এই বাটার মধ্যে বাকিতে তুলে নেবো, নিয়ে তারপরে কাঁচা সর্ষের তেল দেবো উপর দিয়ে। বাঁধাকপি প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি খাবে নাকি মা খেয়ে টেস্ট করে একটু দেখুন, বলুন আমাকে কেমন হয়েছে। আজকে বাঁধাকপি সবাই খাবে, আজকে বাঁধাকপিটা স্পেশাল আইটেম না, আজকে সবাই খাবে। আমি অত ভালো খাই না, তবে আজকে যা দেখলাম মনে হচ্ছে ভালো লাগবে। গরম হয়ে গেছে, দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন ভাজা। ও ওদিকে বাঁধাকপির তো জানাই হলো না, আজকে ভালোভাবে জানি আমি, কাঁচা থাকবে না একদম, মানে পুরো ভাজা হয়ে যাবে তারপরে থাকবে না। শাক ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিই, মানে শাকটা এত কচি খুব সুন্দরভাবে হয়ে গেছে, ওই তো সামনে পড়ে চলে এসেছে, বিদ্যাসাগর ঢুকে গেল, বিদ্যাসাগর ঢুকে গেল, খেয়ে নাও, তুমি খাওয়া দাওয়া করো, তোমার দেখছি কি হয়েছে। Thank you.
আজকে ব্লগটা এখানে শেষ করলাম। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।